আমার প্রিয় ছাত্রছাত্রীরা, আশা করি তোমরা সবাই ভালো আছো। বৃত্তি পরীক্ষা 2023 তারই প্রস্তুতি পর্বে পরপর পরপর 10টা ভিডিও আসতে চলেছে। আজকে তার প্রথম পর্ব। দেখো, গুরুত্বপূর্ণ 50টি প্রশ্ন উত্তর নিয়ে আজকে ভিডিওটা শুরু করছি। যদি ভালো লাগে লাইক কমেন্ট শেয়ার করবে, চ্যানেলে যদি নতুন এসে থাকো চ্যানেলটা সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটা বাজিয়ে দেবে, যাতে আমার তৈরি পরবর্তী ভিডিওগুলো সবার আগে তোমার কাছে পৌঁছায়। চলো পড়াটা শুরু করি। দেখো, বৃত্তি পরীক্ষার প্রস্তুতি পর্ব এক। বৃত্তি পরীক্ষাটা হবে 2023 সালে। 50টি গুরুত্বপূর্ণ প্রশ্ন উত্তর। আজকে আমরা বাংলা সম্পর্কে, বাংলার বর্ণমালা সম্পর্কে বেশ কিছু প্রশ্ন উত্তর জেনে নেব। হয়তো এদের মধ্যে অনেক কটা কোশ্চেনই তোমার জানা আছে, তবু আর একবার রিভাইজ করে নাও। সমস্ত প্রশ্নগুলো এক জায়গায় থাকলে তোমাদের পড়তে সুবিধা হবে। বাংলা বর্ণমালায় মোট বর্ণ আছে কতগুলি? 50টি। তার মধ্যে স্বরবর্ণ আছে 11টি আর ব্যঞ্জনবর্ণ আছে 39টি। বাংলা বর্ণমালায় মোট স্বরবর্ণ কতগুলি আছে? 11টি। তার মধ্যে হ্রস্বর আছে 4টি, দীর্ঘস্বর আছে 7টি। বাংলা বর্ণমালায় মোট কতগুলি ব্যঞ্জনবর্ণ আছে? ব্যঞ্জনবর্ণ আছে 39টি। তার মধ্যে প্রকৃত আছে 35টি, অপ্রকৃত আছে 4টি। বাংলা বর্ণমালায় কতগুলি পূর্ণ মাত্রাযুক্ত বর্ণ আছে? 32টি পূর্ণ মাত্রাযুক্ত বর্ণ আছে। তার মধ্যে স্বরবর্ণ হচ্ছে 6টি আর ব্যঞ্জনবর্ণ হচ্ছে 26টি। তোমরা জানো নিশ্চয়ই পূর্ণ মাত্রাযুক্ত বর্ণ কোনগুলো? যেগুলোর মাত্রা সম্পূর্ণ থাকে। ঠিক আছে, আর কি আছে অর্ধমাত্রাযুক্ত বর্ণ? বাংলায় কতগুলি অর্ধমাত্রাযুক্ত বর্ণ আছে? 8টি। স্বরবর্ণ হচ্ছে 1টি, ঝ আর ব্যঞ্জনবর্ণ হচ্ছে 7টি। আর মাত্রাহীন বর্ণ কতগুলি আছে? মোট মাত্রাহীন বর্ণ আছে 10টি, 4টি স্বরবর্ণ আর 6টি ব্যঞ্জনবর্ণ। এরপরে প্রশ্ন দেখো, বাংলা বর্ণমালায় কার আছে এমন স্বরবর্ণ কতগুলি আছে? 10টি। অ ছাড়া স্বরবর্ণের সংক্ষিপ্ত রূপকে কার বলা হয়? আকার, ইকার, ওকার প্রত্যেকটি কিন্তু কারযুক্ত শব্দ। এরপরে দেখো কি আছে, বাংলা বর্ণমালায় ফলা আছে এমন ব্যঞ্জনবর্ণ কতগুলি আছে? 6টি। ম, ন, ব, য, র, ল। তারপরে বাংলা বর্ণমালায় স্পর্শধ্বনি বা বর্গীয় ধ্বনি কতগুলি আছে? 25টি, ক থেকে ম পর্যন্ত। বাংলা বর্ণমালায় কণ্ঠ বা জিহ্বামূলীয় ধ্বনি কতগুলি আছে? 5টি, ক বর্গীয় ধ্বনিগুলো। আর তালব্যবর্ণ আছে 8টি, চ বর্গীয় ধ্বনি আর তালিবস্ব, মূর্ধন্যস্ব আর অন্তস্ত, এগুলো কিন্তু বর্গীয় ধ্বনি। আচ্ছা, মূর্ধন্য ধ্বনি বা পশ্চাৎ দন্তমূলীয় ধ্বনি কোনগুলি? 9টি, ত বর্গীয় ধ্বনি সব কটাই আর তার সঙ্গে মূর্ধন্যস্ব, র, ঢয়শূন্য র, ডয়শূন্য র, 9টি হচ্ছে মধ্যবর্ণ। দন্তবর্ণ কটা আছে? 7টি আছে, ত বর্গীয় ধ্বনি আর দন্তস্ব আর ল। অষ্টধ্বনি কটা আছে? 5টা, প বর্গীয় সব কটাই হচ্ছে অষ্টধ্বনি। অগস্ত বর্ণ কতগুলি আছে? 14টি আছে, প্রতি বর্গের প্রথম ও দ্বিতীয় ধ্বনি, এছাড়া বিসর্গ, তালিবস্ব, মূর্ধন্যস্ব, দন্তস্ব। আর ঘোষ বর্ণ কটি আছে? ঘোষ বর্ণ আছে 11টি, প্রতি বর্গের তৃতীয় আর চতুর্থ ধ্বনি, তার সঙ্গে হ। বাংলা বর্ণমালায় অল্প প্রাণ ধ্বনি কোনগুলি? 13টি আছে, প্রতি বর্গের প্রথম ও তৃতীয় ধ্বনি, তার সঙ্গে তালিবস্ব, মূর্ধন্যস্ব, দন্তস্ব। মহাপ্রাণ কোনগুলি? মহাপ্রাণ বন্ধনী হচ্ছে 11টি আছে, প্রতি বর্গের দ্বিতীয় আর চতুর্থ, তার সঙ্গে হ। আচ্ছা, বাংলা বর্ণমালার নাসিক্য বা অনুনাসিক ধ্বনি কোনগুলি? 8টি আছে, প্রতি বর্গের পঞ্চম ধ্বনি, তার সঙ্গে উনসং, চন্দ্রবিন্দু আর ও। বাংলা বর্ণমালায় উষ্ণধ্বনি বা শীর্ষধ্বনি কতগুলি আছে? 4টি আছে, তালিবস্ব, মধ্যনস্ব, দন্তস্ব আর হ। অন্তস্থ বর্ণ, অন্তস্থ ধ্বনি কতগুলি আছে? 4টি আছে, অন্তস্থ জ, ব, র, ল। পার্শ্বিক ধ্বনি কটি আছে? 1টি আছে, লটি হচ্ছে পার্শ্বিক ধ্বনি। বাংলা বর্ণমালায় কম্পনজাত ধ্বনি কোনটি? র। তারণজাত ধ্বনি কোনটি? ঢয়শূন্য র, ডয়শূন্য র। পরাশ্রয়ী ধ্বনি কোনটি? অনুস্বার, বিসর্গ, চন্দ্রবিন্দু। অযোগবাহু ধ্বনি কোনটি? অনুস্বার, বিসর্গ। বাংলা বর্ণমালায় যৌগিক স্বরজ্ঞাপন ধ্বনি কোনগুলি? 2টি আছে, ঐ আর ঔ। যৌগিক স্বরধ্বনি কোনগুলি? 25টি আছে, দুটো, তার সঙ্গে 23টা, যেসব
23টি আছে যৌগিক স্বরধ্বনি, এগুলো কিন্তু পৃথকভাবে কোনো তাদের বর্ণ নেই। বাংলা বর্ণমালায় খণ্ড ব্যঞ্জনধ্বনি কটা আছে? একটি আছে, খণ্ডত্ব। বাংলা বর্ণমালায় নীলিনধ্বনি কোনটি? অ। বাংলা বর্ণমালায় হসন্ত হলন্ত বর্ণমালাগুলিকে কি বলা হয়? একে এক ক হসন্ত, খ হসন্ত, গ হসন্ত, এই ধরনের বর্ণকে বলা হচ্ছে হসন্ত বর্ণমালা। বাংলা বর্ণমালায় অর্ধস্বর কোণগুলি দুটি আছে, অন্তঃস্থ জ আর ব। নাসিক্য ধ্বনি বা অনুনাসিক ধ্বনি কোণগুলি আটটি আছে, উ, ই, মূর্ধন্য, দন্ত্য, ম, এই পাঁচটি বর্ণ আর অনুস্বাং, বিসর্গ, চন্দ্রবিন্দু। তালিবস্য, মূর্ধন্যস্য, দন্ত্যস্য, হ, উষ্ণধ্বনি বা শীর্ষধ্বনি কোণগুলি, এই তালিবস্য, মূর্ধন্যস্য, দন্ত্যস্য তিনটি বর্ণে দোদত ধ্বনি, অঘোষ অল্পপ্রাণ, আর হ হল ঘোষ মহাপ্রাণ। অল্পপ্রাণ ধ্বনি কোণগুলি, যে ধ্বনি উচ্চারণের সময় বাতাসের চাপের স্বল্পতা থাকে তাকে বলা হয় অল্পপ্রাণ, ক, গ, চ, বর্গীজ। মহাপ্রাণ ধ্বনি কোণগুলি, যে ধ্বনি উচ্চারণের সময় বাতাসের চাপের আধিক্য থাকে তাকে বলা হয় মহাপ্রাণ, খ, ঘ, ছ, ঝ। উচ্চধ্বনি কোণগুলি হস্যই হস্যৌ, কুঞ্চিত স্বরধ্বনি কোণগুলি হস্যৌ ও অ, কেন্দ্রীয় স্বরধ্বনি কোণটি আ, সম্মুখ স্বরধ্বনি ব্যঞ্জন বর্ণ কোণগুলি হস্যই এ আ। এটা কেমন? এটা হচ্ছে বর্গীয় জ আর ঞ, এমনভাবে লিখতে হয়। এটার অর্থ হলো কি? এটার অর্থ হচ্ছে ক, মূর্ধন্যস্য, ম, এটা হচ্ছে হ আর ম। দেখো, এটা হচ্ছে মূর্ধন্যস্য সঙ্গে মূর্ধন্য, এরকম যুক্তাক্ষর হচ্ছে ঞ তার সঙ্গে ছ, ঞর সঙ্গে বর্গীয় জ এমনভাবে লিখতে হয়, ইয়ের সঙ্গে ঝ এমনভাবে লিখতে হয়। ময়ের এপে বর্ণ বিশ্লেষণ করলে কি হয়? র হসন্ত ম, আর এটা হচ্ছে ত হসন্ত র, আর এটা হচ্ছে কয়ে রফলা, ক হসন্ত র। দেখো, বেশ কিছু প্রশ্ন তোমাদের সামনে হাজির করলাম, যদি কোনো সমস্যা থাকে আমাকে কমেন্ট বক্সে কমেন্ট করে জানাতে পারো। আরও পরবর্তী 9টা ভিডিও আসছে, এইরকম বিভিন্ন বিষয় নিয়ে তোমাদের সঙ্গে আলোচনা করা হবে। আজকে ভিডিওটা এখানে শেষ করছি, যদি ভালো লাগে লাইক কমেন্ট শেয়ার করবে, চ্যানেল যদি নতুন থাকো চ্যানেলটা সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটা বাজিয়ে দেবে, যাতে আমার তৈরি পরবর্তী ভিডিওগুলো সবার আগে তোমার কাছে পৌঁছায়। তোমরা প্রত্যেকে ভালো থাকবে।